আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল বান। বিভিন্ন হোটেলে অথবা স্ট্রিট ফুডের দোকানগুলোতে কিন্তু এক ধরনের সবজি বান পাওয়া যায়। আজকে আমি আপনাদের সাথে সেই সবজি বানের রেসিপিটি শেয়ার করছি। সো গাইজ, আজ আর কথা বাড়াচ্ছি না, এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তাই সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। সবজি বানটি বানানোর জন্য প্রথমে ময়দার ডোটা রেডি করে নিচ্ছি। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 1/4 কাপ কুসুম গরম পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিচ্ছি 2 চা চামচ ইস্ট। অবশ্যই কিন্তু কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে। এখানে কিন্তু অতিরিক্ত গরম পানিটা ব্যবহার করা যাবে না, আবার ঠান্ডা পানিটাও ব্যবহার করা যাবে না। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। পনেরো মিনিট পর ইস্টটা কিন্তু ফুলে উঠেছে, অর্থাৎ ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই পর্যায়ে একটা বোলে নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন সেই ইস্ট মেশানো পানি দিয়ে ময়দাটাকে ভালোভাবে ময়ন করে নিতে হবে। এখানে আমি 2.5 কাপ ময়দার জন্য 1/4 কাপ পানি নিয়েছিলাম। পরবর্তীতে দেখলাম ময়দা অনুপাতে পানির পরিমাণটা কম হয়ে গিয়েছিল, এর জন্য আরও 1/4 কাপ পানি এখানে অ্যাড করেছি। সো আপনারা 2.5 কাপ ময়দার জন্য 1 কাপ কুসুম গরম পানি নেবেন। সেক্ষেত্রে আপনাদের মেজারমেন্টটা পারফেক্ট হবে, পরবর্তীতে পানি অ্যাড করার প্রয়োজন হবে না। তারপরেও আপনারা যদি মনে করেন যে ময়দাটা ময়ন করার জন্য আরও পানি লাগবে, সেক্ষেত্রে এই পর্যায়ে কুসুম গরম পানিটা ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তো ময়দাটা ভালোভাবে মথে নেয়ার এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা বড় বোল। এর মধ্যে একটু তেল মেখে নিচ্ছে। অবশ্যই একটা বড় সাইজের পাত্র নিতে হবে ডোটা রাখার জন্য। যেহেতু ডোর মধ্যে ইস্ট দেওয়া হয়েছে, এর জন্য এটা ফুলে কিন্তু 3 ডবল হয়ে যাবে। এখন ডোটাকে ঢেকে কোনো গরম জায়গায় অথবা চুলার পাশেই রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তবে সময় যদি কম থাকে তাহলে কমপক্ষে 40 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিবেন। তো ডোটাকে রেস্টে রেখে সবজি বানের জন্য সবজি রেডি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন পেঁয়াজটাকে ভেজে নরম করে নিতে হবে। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, 6 থেকে 7টা কাঁচামরিচ কুচি। সবজির মধ্যে ঝালটা বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন। দিয়ে দিলাম 1.5 চা চামচ মাংসের মশলা আর 1 চা চামচ লবণ। যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। মশলাটা মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ আলু আর গাজর কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন।
তবে স্ট্রিট ফুডের দোকানগুলোতে দেখেছি ওরা আলু আর গাজরটাই বেশি ব্যবহার করে। আর সবজি ভাজির মধ্যে চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার জন্য। চার পাঁচ মিনিটের মতো জাল করে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখন এটা ঢেকে দিব আর ঘন ঘন ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু সবজিটা বানের ভেতরে দেয়া হবে, এর জন্য সবজির মধ্যে ঝালটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তা না হলে সবজি বানটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো আলু আর গাজরটা সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ চিনি অ্যাড করলাম। এখন আরও পাঁচ মিনিটের মতো সবজিটা ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিব। তো সবজিটা হয়ে গেছে, এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। বান বানানোর জন্য যে ডোটা রেডি করেছিলাম ওইটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আর এই ডোটাকে আমি চুলা জ্বালিয়ে চুলার পাশে রেখে দিয়েছিলাম দেড় ঘন্টার মতো। তো সবজি বানগুলো বানানো শুরু করব। এর জন্য হাতে একটু ডো নিয়ে এভাবে হাত দিয়ে স্মুথ করে নিচ্ছি। তারপর এটা একটু ছড়িয়ে এর মধ্যে সবজি দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে এটা ভালোভাবে সিল করে দিতে হবে, তা না হলে বানটা ভাজার সময় সবজিগুলো বের হয়ে যেতে পারে। সবজি বানগুলো কতটুকু সাইজ করে বানাবেন এটা টোটালি আপনাদের পছন্দ। চাইলে আপনারা এর চেয়ে একটু বড় করে বানাতে পারেন, অথবা এর চেয়ে ছোট করে নিতে পারেন। সবজি বানগুলো বানানোর পর এবার ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। যেহেতু সবজি বানগুলো ডুবো তেলে ভাজবো, এর জন্য তেলটা কিন্তু বেশি করে দিতে হবে। বানগুলো ভাজার আগে এভাবে একটু জাস্ট হালকাভাবে বেলে দিতে হবে, অথবা না বেলে আপনারা হাত দিয়ে বানগুলো এভাবে একটু ছড়িয়েও দিতে পারেন। তেলটা মোটামুটি গরম হওয়ার পর এর মধ্যে বানগুলো দিয়ে দিচ্ছি। একপাশে একটু বাদামি কালার হওয়ার পর বানটা উল্টে দিচ্ছি। এভাবে ঘন ঘন উল্টে পাল্টে বানটাকে ভেজে নিব কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত। তো এই সবজি বানগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল ফাস্ট ফুড অথবা স্ট্রিট ফুড হোটেলের সবজি বান। সো গাইজ, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন, এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।